This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেট্রিকগঞ্জের চৌরঙ্গী সংলগ্ন শ্রীবাস চা বাগানের শ্রমিকরা বকেয়া বিলের দাবিতে সরব হয়ে চা বাগানের ম্যানেজারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। সূত্রের খবর, এই চা বাগানের মালিকপক্ষ কিছুদিন আগেই রাতের অন্ধকারে অফিস গেটে বাগান বন্ধের নোটিশ দিয়ে বাগান বন্ধ করে পালিয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে অনেক আলোচনার পর মালিকপক্ষ বাগান খুলতে রাজি হয়। বাগান খোলার সময় শ্রমিকদের দেয়া বকেয়া বিল দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এখন বাগান কর্তৃপক্ষ বকেয়া পাওনা দিচ্ছে না এমন অভিযোগ ওঠে। রবিবার শ্রমিকদের বকেয়া পাওনার দাবিতে এই বিক্ষোভ চলে। পরবর্তীতে প্রাথমিক পর্বে আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন শ্রমিকরা। রবিবার শ্রমিকদের এই বিক্ষোভের বিষয়ে শ্রীবাস চা বাগানে ভারপ্রাপ্ত ম্যানেজার বিদ্যুৎ ভূষণ ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মালিক পক্ষের সাথে কথা বলে ধীরে ধীরে শ্রমিকদের সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে, সেই চেষ্টাই করা হচ্ছে। সামনে গেট মিটিং গেট মিছিল হলো, এটা কি জন্য? আমরা দীর্ঘদিন থেকে আমাদের যে দাবিগুলো আছে, আমাদের পাওনাগুলো, এই পাওনাগুলো আমাদের কোম্পানি যেগুলো কোম্পানি ম্যানেজাররা দিচ্ছে না, যেমন দুই বছর হয়ে গেল এরিয়া পেমেন্ট দেয় না, গ্যাসিজি আমাদের অনেক পাপক দিচ্ছে দশটা। আজকে শ্রমিক সংগঠন শ্রীবাস টি এস্টেটের অফিসের সামনে একটা আন্দোলন করছে আর কি। তো কী কী বিষয় নিয়ে, যেমন তাদের অভিযোগগুলো রয়েছে এরিয়ার হাউস মেডিকেল, তারপরে চপ্পল তারা পায়নি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ইসলামপুর ট্রাক টার্মিনাস থেকে বাস টার্মিনাস অব্দি রাজপথ ধরে আজ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মণিপুরের সাম্প্রতিক যে ঘটনা তার কারণেই এই মিছিল বলে জানিয়েছেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। ইসলামপুর ট্রাক টার্মিনাস থেকে এই মিছিল শুরু করে এই মিছিল পুরাতন বাস স্ট্যান্ডে চৌরঙ্গী মোড় পিডব্লিউডি মোড় হয়ে ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ হয়। সেখানে একটি পথসভা করা হয়। কানাইলাল আগরওয়াল বলেন, মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। জেলা সভাপতি আজ দাবি করেন, মণিপুরে যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, মুখ্যমন্ত্রী যাতে পদত্যাগ করেন। তিনি বলেন, রাজ্য থেকে নির্দেশ ছিল এই মিছিল করার 27 এবং 28 তারিখ, যেহেতু 28 তারিখ মহরম ছিল তাই করা হয়নি, 30 তারিখ এই মিছিল সংগঠিত করা হল। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দে সরকার সহ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক গুণ সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। না, প্রভাব তো গোটা রাজ্যেই আন্দোলনটা হচ্ছে, 27-28 তারিখের মধ্যে এই আন্দোলনটা করার ছিল, কথা ছিল, কিন্তু 28 তারিখে যেহেতু মহরমের একটা আগের দিনই ছিল, আমরা ওই জন্য ঠিক করেছি যে ওটা 30 তারিখ করবো। সেই হিসাবে আজকে আমরা করেছি, গোটা রাজ্যে এই ব্যাপারে ধিক্কার মিছিল হচ্ছে মণিপুরের ঘটনা নিয়ে। সেই হিসাবে আমরা এর মধ্যে সম্মিলিত হয়েছি, আমরা ট্রাক স্ট্যান্ড থেকে একদম রাজপথ ধরে আমরা এখানে টার্মিনাস পর্যন্ত এসেছি। আমাদের ইসলামপুর ব্লকের আমাদের যে নেতৃত্ব আছেন, জাকির হোসেন আছেন ব্লক সভাপতি, উনি সঙ্গে ছিলেন। শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কংগ্রেসের সরকার ছিল, রাজ্য তৃণমূলের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক গুণ ছিল। করছে এটা তো সভা পায় না, একটা প্রধানমন্ত্রী একটা রাজ্য যখন চলছে তখন উনি বিদেশ যাত্রা করবেন, এটা তো সভা পায় না। Stop, 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 st